আমার প্রিয় বন্ধুরা, আমি শর্মা তোমাদের সাথে গল্প করার জন্য বিদ্যাবিদির প্ল্যাটফর্মে আজকে চলে এলাম। আজকের গল্পের বিষয়টা আমার ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের জন্য উপকারী হবে বলে আমি আশা করছি, কারণ আজকের টপিকটি ক্লাস সিক্সের বাংলা বিষয়ের পাঠের অন্তর্ভুক্ত। তাহলে আর দেরি না করে চলো ক্লাসটি ঘন্টা বাজিয়ে দিই। আমাদের আজকের বিষয় আমাদের দেশের লোকশিল্প বা কুটিরশিল্প। লোকশিল্প বা কুটিরশিল্প বলতে আসলে কি বোঝায় তা আমরা কম বেশি একটু একটু সবাই জানি, কিন্তু কেন এই শিল্পকে লোকশিল্প বা কুটিরশিল্প বলা হয় তা কি আমরা জানি? লোকশিল্প বলার কারণ হচ্ছে এই শিল্পটি সাধারণ লোকের জন্য সাধারণ লোকের সৃষ্টি। গ্রামের বাঙালিরা মৌসুমি কাজের অবসরে ফাঁকে ফাঁকে হাজার রকমের কারুশিল্প সৃষ্টি করতেন। নিত্য ব্যবহারের প্রায় সব পণ্যই গ্রামের কুটিরের তৈরি হতো এবং আজও হয়। সাধারণ লোকের কুটির এই অনিন্দ্য সুন্দর শিল্পকেই আমরা লোকশিল্প বলি। সবচেয়ে সহজলভ্য উপাদান মাটি থেকে শুরু করে কাঠ, বাঁশ, বেত, পাতা, সুতা, লোহা, তামা, সোনারূপা, শোলা, পাট, পুঁতি এবং কি ঝিনুক, চামড়া, নানা উপাদান ব্যবহার করে লোকশিল্প তৈরি করা হয়। লোকজ, চারু এবং কারুশিল্প একত্রে লোকশিল্প বলা হয়। এই শিল্পের মধ্যে ভুবন বিখ্যাত হচ্ছে ঢাকাই মসলিন, নকশিকাঁথা, জামদানি, কাঁসা এবং পিতলের বাসনপত্র। পোড়ামাটির কাজ, খুলনার মাদুর, সিলেটের শীতলপাটি, বাঁশের নানা রকম জিনিসপত্র, কাপড়ের পুতুল ইত্যাদি। ঢাকাই মসলিন একটা সময় তোরপাল তুলেছিল দুনিয়া জুড়ে। অতীতে ঢাকাই মসলিন ছিল রাজা বাদশাদের বিলাসের বস্তু। মসলিন প্রস্তুত করা হতো পূর্ব বাংলার সোনারগাঁও অঞ্চলে। কথিত আছে যে মসলিনে তৈরি করা পোশাক সমূহ এতই সূক্ষ্ম ছিল যে 50 মিটার দীর্ঘ মসলিন কাপড়কে একটি দিয়াশলাই বাক্সে ভরে রাখা যেত। সেই সময়ের এক গজ ঢাকাই মসলিনের দাম ছিল 50 থেকে 400 পাউন্ড, যা আজকের মূল্যমানে 7,000 থেকে 56,000 পাউন্ড। এবার আসি নকশিকাঁথায়। নকশিকাঁথার প্রত্যেক নকশা ও সুতায় মিলে আছে বাংলার জীবনযাত্রা, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশের প্রত্যেক গ্রামে নারীরা তাদের মনের কল্পনা শক্তিকে সুই সুতার নকশায় অপূর্বভাবে ফুটিয়ে তোলেন। নকশিকাঁথা শত শত বছরের পুরানো বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ। এক একটি সাধারণ আকারের নকশিকাঁথা তৈরিতে সময় লাগত প্রায় 6 মাস। বর্ষাকালে যখন চারদিকে পানি থই থই করত, তখন গ্রামের নারীরা ঘরে দাওয়ায় বসে অলস দুপুরে নকশিকাঁথা পরে চলত। আর এই নকশিকাঁথাই বর্তমান সময়ে বিশ্বের দরবারে এক অনন্য শিল্পকর্ম। অন্যতম ভুবন বিখ্যাত বাংলার শিল্প জামদানি শাড়ি। জামদানি হলো কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের বস্ত্র, যা বুনন পদ্ধতি সবার থেকে আলাদা। জামদানি বুননকালে তৃতীয় একটি সুতা দিয়ে নকশা ফুটিয়ে তুলতে হয়। মসলিন বয়নে যেমন ন্যূনপক্ষে 300 কাউন্টের সুতা ব্যবহার করা হয়, জামদানি বয়নে সাধারণত 26 থেকে 80 থেকে 84 কাউন্টের সুতা ব্যবহৃত হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কবিতা বাঁশিতে জামদানি নিয়ে লিখেছেন, এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহিচলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। টাঙ্গাইলকে প্রসিদ্ধ করেছে কাঁসা ও পিতল শিল্প। একসময় টাঙ্গাইলের সমৃদ্ধশালী ব্যবসা ছিল এটি। শুধু টাঙ্গাইল নয়, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে এই শিল্পের সুনাম ছিল বেশ। টাঙ্গাইলের কাঁসা ও পিতলের তৈরি তৈজসপত্রের ব্যাপক চাহিদা ছিল সারা দেশে। দেশের চাহিদা মিটিয়েও কাঁসা ও পিতলের তৈজসপত্র বিদেশেও রপ্তানি করা হতো। টাঙ্গাইলের কর্মকারগণ অত্যন্ত সুনিপুণ কৌশলে নির্লজ্জ শ্রম দিয়ে আজও তৈরি করছে তামা, কাঁসা ও পিতলের থালা, বাটি, কলসি, গ্লাস, জগ, ছাড়ি, বদনা, ঘটি, পঞ্চপ্রদীপ দান, মোমবাতি, আগরবাতি দান, কুপি, চামচ, কাজলদানি, ডেকচি, ডেক, বোল, খুন্তি, সর্তা, বাটি, পুতুল, ঝুনঝুনি, করতাল, মেডেল সহ প্রভৃতি জিনিসপত্র।
বহুকাল থেকেই বাংলাদেশের শিল্পীরা টেরাকোটা অথবা পোড়ামাটির শিল্প তৈরির কৌশল শিখেছিল। বিশ্বের বৃহত্তম এই বদ্বীপ মাটি সহজলভ্য বলেই এখানে মৃৎশিল্পের চর্চা শুরুটা বেশ প্রাচীনকাল থেকেই ছিল। সেই সময় বিভিন্ন সাংসারিক পণ্য যেমন মাটির ফলক, পুতুল, কলসি, হাঁড়ি ইত্যাদি তৈরি করা হতো পোড়ামাটি দিয়ে। কেবল তৈজসপত্রই নয়, এই অঞ্চলে পাথরের স্বল্পতার কারণে ইট পুড়িয়ে ভবন, মূর্তি ও ভাস্কর্য নির্মাণেও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বাঁশের তৈরি নানা রকম জিনিসপত্র নিয়ে সমৃদ্ধ হচ্ছে বাঁশ শিল্প। কুটির নির্মাণ থেকে শুরু করে গৃহস্থালী ও কৃষিকাজে নিত্য ব্যবহার্য নানান দ্রব্য বাঁশ দিয়েই তৈরি করা হয়। মাছ ধরার বেশিরভাগ যন্ত্রই কিন্তু বাঁশ ও সুতা দিয়েই তৈরি। পেশাজীবী ঘরামিরা ঘরবাড়ি, ছুতাররা গরুর গাড়ি, লাঙল, মই, ডোমরা থামা, চ্যাঙারি, কুলা, ডালা, পাখা, চালুন, চাটাই ইত্যাদি জিনিস তৈরি করে। কৃষকরা নিজেরাও এ জাতীয় অনেক জিনিস তৈরি করে। একতারার ফ্রেম নির্মাণে বাঁশের বতা এবং বাঁশি নির্মাণে সরু বাঁশের টুকরা ব্যবহার করা হয়। ছোটবেলায় পুতুল আমরা সবাই খেলেছি। কাপড় দিয়ে আমরা পুতুল তৈরি করতাম। সেই কাপড়ের পুতুলও যে একটা শিল্প তা কি তোমরা জানো? শুধু যে শিল্প হিসেবে এটি বিবেচিত তা কিন্তু নয়। কাপড়ের পুতুল দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকেও আয় করছে বৈদেশিক অর্থ। আমাদের সাহিত্যেও রয়েছে পুতুলের উল্লেখ। তোমরা কেউ ক্ষীরের পুতুল বইটা পড়েছো? অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল গল্পে পুতুলের উল্লেখ আছে। এখানে দুয়োরানী ক্ষীর দিয়ে তার পুত্র তৈরি করে বিয়ে করতে পাঠিয়েছিলেন এবং ষষ্ঠী ঠাকুর সেই ক্ষীরের পুতুল খেয়ে ফেলায় পরে একটা পুত্র উপহার দেন। যদি তোমরা বইটি পড়ে না থাকো তাহলে কিন্তু অবশ্যই পড়বে। পাঠ্য বইয়ের পাশাপাশি আমাদের উচিত বাংলা সাহিত্যের নানা রকম বই পড়া। এতে যেমন সুস্থ বিনোদন পাওয়া সম্ভব, ঠিক তেমনি অনেক বিষয়ও জানা সম্ভব। আজকের জন্য আমি আমার বিদ্যাপীঠের বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা আর কী কী বিষয় নিয়ে গল্প করতে চাও তা আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য সেই সব বিষয় নিয়ে উপস্থিত থাকবো বিদ্যাপীঠের প্ল্যাটফর্মে।